আসসালামু আলাইকুম, বেঙ্গলি রান্না চ্যানেল থেকে আপনাদেরকে ওয়েলকাম। আজ আপনাদের কাছে শেয়ার করব সুজির চপ। নিয়মিত ভিডিও পেতে আশা করি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে দেখে নেই। আমি একটা প্যানে ঘি দিলাম 2 চা চামচ, গরম করার জন্য একটু অপেক্ষা করতেছি। এক চামচ মিহি রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। পানি দিয়ে দিচ্ছি 1 মগ। লবণ দিয়ে নিচ্ছি 7 মতো, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চামচ আস্ত মরিচ ডালা দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক কাপ পানির জন্য 1/2 কাপ সুজি নিচ্ছি। একবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে। এভাবে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালো করে নেড়ে এটা সিদ্ধ হবে, সিদ্ধ হলে একটু আটে যাবে। সবসময় নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। চুলার আঁচটা লো মিডিয়ামে দিতে হবে, তাছাড়া নিচে লেগে যাবে। এটা সিদ্ধ হয়ে গেছে। যদি সিদ্ধ একটু কম মনে হয় আবার একটু পানি দিতে পারেন। ভালো করে মিশাতে হবে। ভালো করে মিশাতে হবে, নাড়তে হবে। এখানে ম্যাশ করা আমি একটা আলু নিছি, সে আলুও দিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশাতে হবে সুজির সঙ্গে। সুজি আর আলু যেন একসঙ্গে মিশে যায় সেভাবে মিশাতে হবে। দেখবেন যখন পানির থেকে এভাবে উঠে উঠে আসবে, বুঝবেন যে ওটা হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে নিছি, একটু হালকা গরম থাকাকালীন এটা মেখে নিতে হবে। ভালো করে ভালো করে ম্যাশ করে নিতে হবে। হালকা গরম অবস্থায় করতে হবে এটা, বেশি ঠান্ডা হয়ে গেলে করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এখানে 1 চা চামচ ময়দা দিলাম, আবার 1 চামচ দিলাম, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় যে একটু ঢিলা, আরও দিতে পারেন ময়দা, সমস্যা নাই। ধনে পাতা কুচি এবার আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আবার মিশাতে হবে।
করে মিশিয়ে নিতে হবে। আটা ড্রোর মতো দেখতে লাগবে, এটা আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা পিঁড়ি নিলাম, এখানে তেল দিয়ে আমি ভালো করে মাখায় নিচ্ছি। একটা ড্রো নিলাম, নিয়ে আবারও ভালো করে এখানে ম্যাশ করে দিচ্ছি। ম্যাশ করার পর আমি একটা ফর্মা নিছি কুকি কাটারে, এখানে তেল ব্রাশকে নিছি, নিয়ে একটু গোল করে বল করে নিচ্ছি, নিয়ে ওখানে দিয়ে চাপ দিব। এটা দেখেন, দেখলে গা বুঝতে পারবেন সুন্দর করে সবটা দিয়ে নিচ্ছি। এটা খুবই নরম, আলতো হাতে করতে হবে, একটু আস্তে করে টান দিলেই ওটা চলে আসবে। এই যে দেখেন কি সুন্দর একটা ফুল হয়েছে। এভাবে সবগুলোই করে নেব। আমি একটা প্যানে তেল দিয়ে দিছি, হালকা গরম অবস্থায় আমি সবগুলো দিয়ে দিচ্ছি, বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিব, আগেই দেওয়া যাবে না, দিলে ভেঙে যাবে। এই যে আমার দুই পাশে হয়ে গেছে, দেখেন কি সুন্দর ফুলে উঠছে। এখন পরিবেশন করব। এই যে রেডি আমার সুজির চপ, এটা খুবই মুখরোচক খাবার, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।